আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিচেন ক্রাশ রেসিপিস। আজকে আমরা তৈরি করে দেখাবো তরমুজ ও দুধ দিয়ে মজাদার মহাব্বত কা শরবত। এটি সামার এবং রামাদানের ইফতারির জন্য একটি তৃপ্তিদায়ক ড্রিঙ্কস। এটি দিল্লি জামে মসজিদ এলাকার স্ট্রিট ফুডের নাম করা একটি ঐতিহ্যবাহী ড্রিঙ্কস। চলুন শুরু করি। এই ড্রিঙ্কস তৈরির মেইন উপাদান হচ্ছে ওয়াটারমেলন, আইস এবং মিল্ক। এবার আইস কিউবগুলোর সাথে হাফ লিটার মতো মিল্ক দিয়ে দেব। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আমরা এখানে বড় চামচে এক চামচ চিনি দিয়ে দিলাম। এবার কিছুটা রুয়াবজা দিয়ে দিব। মিল্ক অ্যান্ড আইসের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার তরমুজকে ছোট ছোট কিউব করে কেটে এর মধ্যে দিয়ে দিতে হবে। তরমুজের বিচিটা ছাড়িয়ে নিলে কিন্তু ভালো হবে। মিষ্টি পিঙ্ক কালার আসার জন্য আরো কিছুটা রুয়াবজা অ্যাড করব। অ্যাড করে দিলাম, এবার মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা পিঙ্কিশ কালার এসেছে, খুব সুন্দর স্মেলও আসতেছে। আমাদের মহাব্বত কা শরবত তৈরি। এবার পরিবেশন করে নিব। গরমের সময় এবং রোজার সময় এই ড্রিঙ্কসটি কিন্তু আমাদের আলাদা একটা স্বস্তি দেয়। রোজার সময় ইফতারের পর যখন আমরা এটি খাই, একদম আলাদা একটা তৃপ্তি মিলে, সব ক্লান্তি দূর হয়ে যায়, মনে প্রশান্তি মিলে, এক কথায় অসাধারণ। তাই এটার নাম দেওয়া হয়েছে মহাব্বত কা শরবত। দিল্লি থেকেই এটার প্রচলন শুরু হয়েছে। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। প্লিজ একটি লাইক দিয়ে যাবেন, কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন। আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। থ্যাংকস ফর ওয়াচিং, পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।